হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। পিথাস কম্প্যাক্ট লাইফে সকলকে স্বাগত জানাচ্ছি। আর আজকে যেহেতু সোমবার, তো সোমবারের পুজো আমাদের বাড়িতে সারা হয়ে গেছে। ভোলেনাথের ভোলে বাবা দেখো কি সুন্দর সেজে গুজে বসে আছে। শুধু ভোলে বাবাই বসে নেই, একদম সঙ্গে মা মঙ্গল চণ্ডী, মানে দুজনাই সুন্দরভাবে সেজে গুজে বসে রয়েছে। তো আমার হাজব্যান্ড তো একটু আগেই পুজো সেরে বেরিয়ে গেছে, আর আমি এসেছি এখন শিবঘরে জল দিতে। তো ভাবলাম যে আমি তো দর্শন করি রোজই, তোমাদেরকেও একবার দর্শন করাই। ভোলে বাবা আর মা মঙ্গল চণ্ডীর আশীর্বাদে সবার সব মনস্কামনা পূরণ হোক এই কামনা করি। তারপরে জল দিয়ে তো ওপরে চলে এসেছি, এসে দেখলাম একটা কাঠঠোকরা পাখি বসে আছে। এই কাঠঠোকরা পাখিটা আবার জোড়ায় জোড়ায় আসে জানো তো। আর এদিকে দেখো এই একটা পাখি, এই যে ছিটে ফোটা গায়ের দাগ, এ এলেই সবাই মানে সব পাখিকে উড়িয়ে দেবে। তা যাই হোক, এ তো এরকমই করে, ওদেরকে তাড়া করে বেড়ায়। ও এখন মনের সুখে বিস্কুট খাচ্ছে, কিন্তু ওকে দেখলে আর আমার হবে না। আমি আমার চাটা নিয়ে চলে এসেছি, চাটা তো খাবো, এরপরে একটা গুরুত্বপূর্ণ কাজে বসবো। গুরুত্বপূর্ণ কাজ বলতে আর কিছুই না, তাতানের বইগুলোর নাম লেখা হয়নি। আজকে থেকে তো স্কুল শুরু হয়ে যাবে, তোর বইগুলোর নাম লেখা হয়নি, তো এখন বসে বসে সেই নামটাই লিখছি। এরপর ধরো এবার স্কুল যাওয়ার তাড়া তো থাকবেই, আর শীতকাল এমনি সেই হাত পা নড়ে না, আর বলো না, মানে সেই যে জবুথবু হয়ে বসে যাই আর কিচ্ছু তখন করতে ভাল লাগে না। এই করতে করতেই 8টা বেজে গেল, তো এই নামধামগুলো ওর লিখে দিই, লিখে টিকে খাতায় নাম লেখা এখন বাকি আছে, সেগুলো সারবো, সেরে আবার ওর জল খাবারের ব্যবস্থা, টিফিনের ব্যবস্থা সব করতে হবে। তো হ্যালো, গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। এখন খুব হুটোহুটিতে রয়েছি বুঝলে, আজকে তো 8 তারিখ, আজকে থেকে দাঁতানের স্কুল চালু হচ্ছে। তো সেই রাত্রিবেলা কালকে আমার তো সবই গড়িমসি, কালকে রাত্রির 12টার সময় বসে বসে মলাট করেছি, তাও 4টে বই, আর 4টে বই এখনো করে উঠতে পারিনি। যাই হোক, সেটা আজকে করে দেবো। আর ওর এখন এই 4টে বই দরকার, তো 4টে বই কোনো মতো নেই, জোড়াদালি দিয়ে মলাটটা সেরে ফেলেছি। এবার খাতাটায় নাম লিখলাম, বইয়ের নাম লিখেছি, খাতায় কোনো নাম লিখবো লিখিনি। দিয়ে এবার টিফিন বিফিন প্যাক করবো, খেত বাড়ি ভাতটা চাপাবো, বড্ড হুড়ো হুড়ি, এদিকে ঘড়ির কাঁটা এখন 9টা বেজে গেল। তো যাই হোক, আমি ঝপ করে আগে গিয়ে ভাত টাতগুলো রেডি করি, রেডি করে ওকে খাওয়াই, চান করাই, খাওয়াই, উল্টো হয়ে যাচ্ছে, আগে চান করাই তারপরে খাওয়াই, খাইয়ে স্কুলে দিয়ে আসি জানো তো। তাহলে ঝট করে গিয়ে সেরে ফেলি কাজগুলো। স্কুল যতদিন ছুটি ছিল বেশ আনন্দে ছিলাম, সকালে হুড়োহুড়িটা তো আর ছিল না। যাই হোক, সে সকালের তরকারি করা খাওয়া সেটা তো আলাদা কথা, কিন্তু এই যে স্কুলের পেছনে একটা সময় দেওয়া, বা এই যে এখন ঠিক টাইমে যেতে হবে, ঠিক টাইমে দিতে হবে, চান করাতে হবে, খাওয়াতে হবে, তো এইসব তো এখন একদম মানে বিশ্বযুদ্ধ লেগে যাওয়ার মতন অবস্থা আর কি। তা যাই হোক, এখন এদিকে সবজি কটা কুচিয়ে নিয়ে প্রেশার কুকারে একটু সিটি দিয়ে দেবো, 5 ফোড়ন দিয়ে একটু সিটি দিয়ে নেবো, দিয়ে তাতানকে খাওয়াবো। খাওয়ানোর আগে অবশ্য চান করাতে হবে। আর কালকে না তাতানের বাবা একটা কেলেঙ্কারি ঘটিয়েছে, দাঁড়াও সেটাও বলছি তোমাদেরকে, ও যে কি করে আর কি বলবো, তোমার কাণ্ড বটে। তুমি যে ঘুমোতে ঘুমোতে করে কি করে ওইটুকু একটা ব্যাগ নিয়ে চলে এলে কি জানি? হ্যাঁ হবে, দেখো বই ঢুকছে না, একটু বড় মাপের বইগুলো ঢুকছে না। যাও তুমি নিয়ে এসো, এক করে লাগবে, শিগগিরই যাও। দোকানটা খুললো কিনা তার নেই ঠিক। দেখলে তো তাতানের বাবার কাণ্ড, কি ছোট্ট সাইজের একখানা ব্যাগ নিয়ে চলে এসেছে কে জানে। যাই হোক, আমার তো মধ্যেখানে সব হয়ে গেছে, তাতানকে চান করানো খাওয়ানো সব হয়ে গেছে। আর এবার আমি নিজের চুলটা বেঁধে নিচ্ছি, বাবা আমার চুলে যা তেল, মনে হচ্ছে একদম তেল কোম্পানিতে কাজ করি, দেখছো কি অবস্থা চুলটার। যদিও আমি অবশ্য বেশি রুখুশুকু থাকতে পারি না, এরকমই থাকি। আর এদিকে আমি রেডি হয়ে নিয়েছি, তাতানও পুরো রেডি হয়ে গেছে, আর আজকে বাইরে কুয়াশাটাও অসম্ভব। আর আজকে না তাতানের সঙ্গে তাতানের দিদিও যাবে তাতানকে স্কুলে দিতে, প্রথম দিন ভাই যাচ্ছে বলে কথার সঙ্গে একটু একটু টুকটাক জিনিসপত্র কেনার আছে, তা ভাবলাম যে ওকেও নিয়ে যাই, সুবিধা হয়। একা একা দোকানে গিয়ে না বলতে পারি না, মানে সেই খুব দরকার পড়লে যে বলতে পারি না বলবো না, কিন্তু কেউ সঙ্গে গেলেই ভালো হয়, আসলে কিনতে তো নিজেকে যেতে হয় না। তা এখন যখন যেতে হচ্ছে মাঝে সাঝে, তা সেটা খুব অস্বস্তি বোধ হয় আর কি। যাই হোক, তাতান এখন রেডি হয়ে চললো প্রথম দিন তার স্কুলে এই বছরের। আমার একটা মহৎ দোষ আছে, কি বলতো, আমি প্রথম দিক থেকে বেশ সুন্দর গুটিসুটি করে বসে থাকবো, সময় কাটাবো, মনে হবে যেন আমি সবার আগে করব। কিন্তু তারপর দেখবো সবাই যখন রেডি হয়ে বেরিয়ে গেল, মানে ট্রেন ধরা বলো, বাস ধরা বলো, আমি সেই সবার পেছনে ল্যাদত ল্যাদত করেই যাব, আর এই হয় আমার সমস্যা। দেখো এখন স্কুলে বেরিয়ে যাওয়ার টাইম, আমি এখনও টিফিন কৌটোটা ভরতে পারিনি, তো এখন সঙ্গে সঙ্গে একটু লেবু দিয়ে দিলাম, একটু বেদানা দিলাম, আর কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম, কী যে খাবে আর কী যে খাবে না তার কোনো ঠিক ঠিকানা নেই। যাই হোক, আমি তো দিলাম সেগুলো, আর এবার জলটাও ভরা হয়েছিল না, জলটাকেও হুড়হুড়ি করে ভরলাম। ওই দেখো এখনও টিফিন বক্সটা মানে ব্যাগের মধ্যে ঢোকাতে পারিনি, এই হয় আমার মস্ত সমস্যা। তা ভেবেছিলাম আজকে একটু হেঁটে হেঁটেই যাব, সে কিন্তু আর মনে হচ্ছে না যে হেঁটে যেতে পাবো বলে, সে টোটো করে যেতেই হবে, যদিও এত কাছে কিন্তু তাহলেও পারবো না, ওই তোমার টোটো করেই যেতে হবে, নাও দাও আবার 20 টাকার দণ্ডি।
যাই হোক, দণ্ডি আর কি করা যাবে, দিতে তো হবে, যেতেও যখন হবে দিতেও হবে। এই যে তাতান এখন সবাইকে বলে কয়ে নিচে আর কি, মা কাকিমা সবাইকে বললো, বলে টোলে এবার রেডি হয়ে চললো। আর আগের বারে জুতোটা হয়ে গেছে ছোট, পায়ে দিতে গিয়ে দেখছি ছোট, তো ভাবলাম যে ক্যাচারটা আছে সেটাই পরে যাক, এখন কিছু তো করার নেই, এটা পরেই চলে যাক। আর মেয়ের তো আমার সাথে বেরোনো মানে ওর একটা বোতল চাই, যাই হোক ওই যে একটা নিয়ে এসছে। আর আরেকটা জিনিস ওর চাই, ও সে বাবা যতই এনে দিক ওর শান্তি হবে না, আমার সাথে বেরোলে ওকে কিনতে হবে। এই যে 20 টাকাও পেয়েছিল, কেউ দিয়েছিল বোধহয় ওর হাতে, সেই দিয়ে পাঁচটা পেন কিনে নিয়ে এসছে। তো যাই হোক এসব নিয়ে এসছি, এবার রান্নায় ঢুকি। 11:30 বেজে গেল, ঝটঝট করে রান্নাটা সারি যেন তো দিয়ে। তবে তো পেনগুলো বেশ কালারগুলো ভালোই হয়েছে, চয়েসটা খারাপ করিনি। আজ দুপুরবেলায় রান্না করব কাঁচা কলার বড়ার তরকারি আলু দিয়ে, তো সেই জন্য কাকিমা কাঁচা কলাটাকে সিটি দিয়ে রেখে দিয়েছিল, আলুটাকেও সিটি দিয়ে দিয়েছিল। আর আমি এখন ওটাকে চটকে নিয়ে নুন হলুদ মিষ্টি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব দিয়ে রেখে দিয়েছি, তো ওটাকে ভালো করে চটকে নিয়ে এবার বড়া ভাজতে দিয়ে দিয়েছি। আর প্রথম খোলার বড়াটা তো জবাবা করেছি, দ্বিতীয় খোলায় কী করেছি জানো, যেহেতু কম তেলে বড়া ভাজছিলাম শাঁকা শাঁকা, একবারে অনেকগুলো একসাথে দিয়ে দিয়েছিলাম। দেওয়ার ফলে 2-4টাকে আর কিছুতেই তুলতে পারছিলাম না, দিয়ে মায়ের ঘাড়ে চাপিয়ে দিয়ে আবার এসেছি এইদিকে দেখতে। এইদিকে দেখতে এসেছি বলতে কি, এখন উনুনটাও ধরিয়ে দিয়েছে আর কাকিমা ভাতের হাঁড়িটা চাপিয়ে দিয়ে গেছে। বাড়িতে এত কাঠ না, এই উনুন না জ্বালালে না কাঠ কিছুতেই পরিষ্কার করা যায় না। তাই কদিন আগে নিম গাছ ঝরালো, তারপর তোমার লেবু গাছটা কাটলো, সেসব করতে গিয়েও আরও কাঠের একদম বোঝাই হয়েছে, ওই দেখো না সব পড়ে রয়েছে, সেগুলোকে তো এখনও ঠিকঠাক করেই উঠতে পারেনি। তো বাড়িতে থাকলে এটা একটা সুবিধা হয়, ও জালটা দিয়ে দিলে মানে ভাতটা হয়ে যেতে সুবিধা হয়। আর এদিকে আজকে মেয়ের আবদার হয়েছে মায়ের কাছে যে ও খাবে হচ্ছে পিঁয়াজি, তো মা এখন সেটা ভাজছে। হলো হলো ওই মাম মাম হয়েছে, বাবলি বাবলি, দিদি কই দিদি কই, দিদি আসছে, তুই কি খাচ্ছিস? ও আচ্ছা, কে দিল কে দিল? দিদি আনতে গেছিল আর একটা চকলেট পেয়েছে, কারোর বোধহয় জন্মদিন ছিল তো একটা চকলেট পেয়েছে। আর এবার আমরা ওকে জামা টামা ছাড়াই ছাড়িয়ে এবার আমরাও ভাত টাত গুলো খেয়ে নি। দুপুরের পর আবার সন্ধেবেলায় তোমাদের সামনে হাজির হয়েছি একদম গরম গরম ঘুগনির বাটি রেডি করে, শশা পেঁয়াজ দিয়ে। খেতে কার কার ভাল লাগে আমাকে একটু বলবে তো, আমার তো দারুণ লাগে, মটর সেদ্ধ করে দিলেও ভাল লাগে। আর এদিকে 5টা বাটি, একটা ওকে দিয়ে দিয়েছি কারণ ওর এখন আছে হুড়োহুড়ি, ও যাবে মেয়েকে আনতে, ছুটির টাইম হয়ে গেল, 6:30 প্রায় বেজে গেল। এখন দেরি আছে, খাও শান্তি করে, এখন আধ ঘন্টা টাইম আছে। যেতে টাইম লাগবে না? হ্যাঁ তা লাগবে, এবং তুমি রাজদূত নিয়ে যাবে তো তোমার অসুবিধা কি? সন্ধ্যাবেলা একটু ঘুগনি করেছি, আজকে ঝপ করে কি ঠান্ডা পড়লো গো, এই দুপুরের পর থেকে বেশ ঠান্ডা পড়েছে, বেশ ঠান্ডাটা কম কম ছিল। আর এই তোমার কুয়াশা কেটে হাওয়াটা দিল, পড়ে যাবে, এটা পড়ে যাবে দিয়ে তোমার ঠান্ডাটা জব্বর পড়লো আর কি। তো যাই হোক, ঠান্ডা পড়ার ফলে মা কাকিমার ক্যান্সেল হয়ে গেল ভাত খাওয়া, মা যেই বললো আমি ভাত খাবো না, কাকিমাও সেই একই সঙ্গে হ্যাঁ বলে দিলে, বললো আমিও ভাত খাবো না, তাহলে আমি একটু ভাত চাপাবো, আমরা 4 জনা ভাত খাবো। আর তরকারি বলতে সকালে সেই ওই যে কি বলে কাঁচা কলা বড়ার তরকারি রয়েছে, কপি চচ্চড়ি রয়েছে, ডাল রয়েছে, ব্যাস একটু টমেটো আর আলু ভাতেটা সুন্দর করে মাখবো পেঁয়াজ দিয়ে, তো ফাঁসে খেয়ে নেবো, আমাদের এমনি রাত্রেবেলা কিছু লাগবে না, ওই খেয়ে নেবো। আর এখন ঘুগনি করে নিয়ে এসেছি, ঘুগনিটা খাবো, কিন্তু মেয়ে আসেনি, মেয়েকে তোর বাবা আনতে যাবে, তা ও আসুক, তাতানকে দিয়ে দিলাম, আমারটাও নিয়ে বসলাম, এবার জড়সড়ো হয়ে এবার খাবো আর কি। যাই হোক, তুই কি করবি? তুই আজকে তাহলে ভিডিওটা এখানেই এন্ড করি, কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, আবার পরের দিন গল্প করবো, টাটা টাটা।